সকালেই সবার নাও হইতে পারে, কারণ জায়গা তো কোনোদিন করবো জায়গা দিয়ে আমরা করবো, এই জন্য যে জায়গা কম, জমি নষ্ট করতে চাই না। এবং আমি গতকালকে সাগর ধরেছিলাম সেইখানে আমি বলছি জমি নষ্ট করতে পারবেন না, জমি বেশি আছে ইচ্ছা মতো করবেন, তা স্কুলের যা জমি আছে মাঠ রাখতে হবে, স্কুলের সামনে ছেলেমেয়েরা হাঁটা হাঁটি চলাচল করতে হবে, খেলাধুলো করতে হবে, এই জঙ্গল আছে এটা রাখতে হবে, জেলাটা রাখতে হবে, কোথাও নষ্ট করা যাবে না। কারণ আমরা শত বছর ধরে সামনে আমাদের চলতে হবে, আমি জানি না কত কাল আমরা বেঁচে থাকবো, এই দেশ টিকে থাকবে, কিন্তু ধরে নেওয়া যাচ্ছে তদন্তকাল ধরে টিকে থাকার জন্য আমাদের মানুষ এখানে থাকবে। আমাদের এই প্রাকৃতিক সম্পদ সব আমরাই বুক করে ফেললাম, এই অধিকার আমাদের নাই। যেমন আমাদের পূর্বপুরুষদের ছিল না, তার রেখে এসে যা তা আমরা পাচ্ছি, আমরা না রেখে যাই তা আমরা আমাদের সন্তানটা পাবে, যার ফলে আমরা নানাভাবে এইগুলোকে আগায় নিয়ে আসতেছি এবং করতেছি। আমি কথা লম্বা হয়ে গেল, অনেক কথা জানা দরকার আপনাদের, এই জন্য বললাম। তখন আমি এই সব ডিপার্টমেন্টকে নিয়ে নিয়ে আমরা বসছি, এই যে বললাম আমরা এই সাগার গ্রুপে ওইখানে বসছি, এই এই রুমটা ওই রুম ছিল না তখন সাধারণ, আর ইডির ওই অন্তরটা ছিল। তো আমি বললাম ওনাদেরকে আমি সবখানে বলে আসছি, এবং প্রথম দিন মন্ত্রণালয় এবং কৃষি আমি বলছি, তার মধ্যে একটা বড় কথা ছিল যে আমরা দুর্নীতি বন্ধ করতে হবে, অপচয় বন্ধ করতে হবে। গরিব মানুষের অর্থে আমরা লেখাপড়া করছি, গরিব মানুষের অর্থে আমরা এখন কাজ করতেছি, গরিব মানুষের অর্থে আমরা বেতন পাচ্ছি, তাদের কাছে আমরা দায়বদ্ধ, তার কাজই আমাদের করে দেওয়া মূল কাজ। তাই মানুষ গরিব, তাই গরিব টাকা দিচ্ছে, গরিব বেতন পাচ্ছি, আমরাও সেরকম মানিয়ে চলতে হবে, এক টাকা দিয়ে দুই টাকার কাজ করতে হবে। এই মনোভাবটা বেতন আপনার অর্থে হয়ে যাবে তা না, বরং দ্বিগুণই হয়েছে, কিন্তু আমাদের এখন চলতে হবে। সব জায়গায় বলছি যে অপচয়ের দুর্নীতি আমরা কঠোর ব্যবস্থা নিব, এবং দুর্নীতির ক্ষেত্রে আমাদের দৃঢ় ধরা রয়েছে, এটা আমাদের মন্ত্রণালয়ের স্লোগান হিসেবে চলছে আমাদের বহুদিন থেকে, এই দশ বছর ধরে। কিন্তু আমি ইডির সবাই বলছি যে এই এইখানে বললাম মিটিংয়ে যে আপনারা দয়া করে ভালো কাজ করবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা ঘুষ খাবেন, তবে সহনশীল হয়ে খাবেন, কারণ আমি সাহসী নেই বলা যে আপনার ঘুষ খায়েন না, অস্থায়ী কথা হবে। তারপরে এখানে আমরা অনেক চেষ্টা নিয়েছি, পরিবর্তন নিয়ে আসছি, আমরা এখান থেকে চলতি দায়িত্বে একজন ইঞ্জিনিয়ার তাকে আপনি সিনিয়র বানাবেন, এটা আইনে করায় না, এটা একটা আইনকে প্রবর্জনা একটা বিষয় আপনার জানেন, সেটা প্রবর্জনা করাইয়া রাষ্ট্রপতির কাছ থেকে বহু হাঙ্গামা করে, এটা অন্য কেউ এটা প্রত্যাহত না, আমাদের প্রত্যাহত মানে এই বেড়ালে দেখতেই নাই, আর অন্যদিকে কত সুবিধা হইত 30-40 কোটি টাকা পকেটে পাই দিত, এইটা আরো দাবো ছিল আমার মতো ব্যাখ্যার কথা। তারপরে ধরে ধরে পাশ করে নিয়ে আমরা আসলাম আমাদের ইন্ডিয়ান থেকে, আমরা আপনার দেখছেন আগে যে মৌলানা সাহেব আব্দুল্লাহ রাজন সাহেব আপনার নিশ্চয়ই দেখছেন ইডির চিফ লিডার ছিলেন, আমি বলছি একজন লোক আপনার সবাই মিলে বাইর করতে হবে যে তিনি সৎ, তিনি কাজ না জানলেও চলবে, আমার এটার আনসার হবে একজন সৎ লোককে জায়গাটা পাঠিয়ে যাওয়া, এত অসত্তার মধ্যে কোটি কোটি টাকা দিয়ে বিক্রি হতে পড়তাম এক বছরের মধ্যে শেষ। তো সেইখানে আমরা তাকে দিলাম, পরে হানজালা সাহেব খুবই অ্যাক্টিভ মানুষ, কাজে কর্মে আসেন এবং ছোটবেলা থেকে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত, যার ফলে তিনি উদ্যোগী সবকিছু বলে এই সাইডে এখন চালাচ্ছেন, তারা সকলেই বলে খুশি, তা পরিবর্তন হয়েছে। এখন এখন আমাদের ওখানে শত শত পদ সৃষ্টি হয়েছে, নিয়োগ হয়েছে, এখন হাজারে হাজারে হবে, এবং সারা দেশব্যাপী আমাদের সংগঠন ছড়াই গেছে, এবং এটা খুব ভালো। মাঝখানে একটা প্রস্তাব আসছে গভর্নমেন্টের উপরতলা থেকে যে ইডিকে অন্য একটা প্রতিষ্ঠানের সাথে মার্জ করে দিতে, আমার ম্যাচটা খুব খারাপ হয়েছে, আমরা এত কিছু করে আগে নিয়ে আসছি। আমি বললাম দেখেন ইয়ে আপনি উপরকে বলেন যে যদি কারোর মাছ হওয়ার শখ থাকে আমাদের মধ্যে এসে মাছ করে দেন, আমরা মাছ হব না, থাকবে এবং থাকছে, এখন এই কথা বলার কারোর সাহস নেই, কারণ আমরা কাজ করতেছি, দেখাচ্ছে ত্রুটি আছে, অনেক ত্রুটি আছে, সন্দেহ নেই, করার কোনো রিস্কও আছে। এখন আমরা ওই দুর্নীতি বন্ধ করার জন্য অনলাইনে আমরা এখন টেন্ডার দিই, কেন্দ্রীয়ভাবে কোনো টেন্ডার হয় না, সমস্ত লোকালাইজ হয়, যার ফলে যারা এগুলোতে স্বার্থান্বেষী মহল ছিল তারা কত ক্ষমতাবান, টাকা থাকলে তো আমার কোনখানি ফালের জন্য দেবে, কেউ আমার লাশই নিয়ে যাবে না, এই পরিস্থিতি, তাদের মামলা মোকদ্দমা চাপ নানা কিছু দিয়ে আমাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করছি ওই লোকগুলো, আমরা এগুলোতে এই সমাজের মধ্যে ফেলে নিয়ে আস্তে আস্তে চলতেছি। এখন মোটামুটি তারা ভালো এগুলো অভিনন্দন পাকিস্তান, আমাদের একমাত্র প্রতিষ্ঠান, আমাদের এই এই যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট যে পর্যায় হওয়ার ফলে আমরা এগুলো ঠিক করছি। আর এইখানে যখন আপনারা যে বৈঠক করলাম মানে ওই এই ঘরটায়, তখনকার যা চিত্র যা অবস্থা এটা এখানে অপেনলি নন, ওই ওদের মতোই আরেক ধরনের, এই স্কুলে খাম তৈরি করে থাকে, আপনার কাজ যদি আপনি গেলেন, গেলে আপনার খামটা আপনার হাতে ধরাই দিবে, আপনি খাইয়ে দিয়ে তারপরে আপনার সময় চলে আইসা রিপোর্ট দেবেন, ঠিক আছে। এই ছিল আমাদের মানুষের কাছে যার ইমেজ, ভালো কি মন্দ আমি বলছি না, কে ভালো কে মন্দ সে কথা বলছি না, কিন্তু ইমেজটাই হবে ছিল। তখন আমরা
গিভেন কন্ডিশনে ওই পদ্ধতির মধ্যেই আমরা খুব কড়াকড়ি করলাম যে এটা হবে না, আমরা খোঁজ খবর রাখবো এবং চেষ্টা করবো। তারপরে আবার সবাই যখন গেল, আমাকে অনেক স্কুলের হেডমাস্টার কিংবা কমিটির চেয়ারম্যান ফোন করছেন যে এইবার আসছিল আপনাদের এই ইয়ে থেকে অন্যবারের মতো না, এবার অনেক ভালো করছে তা, এমনকি কেউ কেউ এমন পিউরিটান হয়ে গেছে যে কেউ বলছে আপনার চা আমরা খাবো না, আমরা আমাদের কষ্ট চা খেতে খাবো, আমরা যাই চা খাবো। অত পাড়াপাড়ি হয়েন না, কারো বাইরে চা খাওয়া যেতেই পারে, নির্ভর করে সম্পর্কের উপর। আমি ওর বিনিময়ে কিছু দিয়ে আসবেন কিনা কিংবা সে চায় কিনা সেটা বুঝে নেবেন, তাহলে আমরা মাছও খাইতে পারি, মাংস খাইতে পারি, অসুবিধা নেই। কিন্তু আমার যদি এর মধ্যে স্বার্থ থাকে তাহলে ওখান চা খাওয়াটা ভালো। আবার এই ফলও আসছে যে আপনার তো কোনো পরিবর্তনই হইল না, বড় বড় কথা বলেন মন্ত্রী আপনি, আপনার লোক তো আমার এখানে আসছিল সেই খাওয়াই তো নিয়েই গেল। আমি তার তো নাম বলতে তার তো কোনো অসুবিধা নেই, চলি বলতে বলতেছে আমি তো দুই পক্ষই করতে পারছি। তারপর আমরা চেষ্টা চেষ্টা করলাম ঘুরে ফিরে সেই একই জায়গা, এত কিছু হইলো আমরা এই যে পিয়ার্স ইন্সপেকশন করবো আমরা নতুন পদ্ধতি নতুন প্রযুক্তি ইত্যাদি, এর মধ্যে সেই দিন পটবাড়ি একদিন ধরে নিয়ে আসা হইলো আপনাদের চোখের সামনে তো দূরে না, এই যে তিন চার মাস আগে তিন মাস হয় আমরা তার পিছনে যে তথ্য সংগ্রহ করলাম তাহলে কি দেখলাম, তিনি ওখানে গিয়ে পাঁচটা স্কুলের সাথে কন্ট্যাক্ট করছেন যে সব কর্মচারী পিয়ন থেকে হেডমাস্টার পর্যন্ত পুরো এক মাসের বেতন তাকে দিবেন না এটা খারাপ হবে, এই কথাটা আমরা বলছিলেন উনি বলছেন খারাপ হবে। আমরা তথ্যটা পুরো পেয়ে গেলাম তখন তো পুরো হেডমাস্টার কেউ রাখি না, বাবা দরকার নেই টাকা দিয়ে যাক, তবু আমরা আগে চলিয়ে 18 আর ডিএ চলিয়ে 32 এটা দরকার নেই আমাদের পার দেবো। বহু কষ্টে আমরা কতদিন ধরে নিয়ে আসলাম এখানে, এখানে এনেও কিন্তু আমার দরকার পারলাম না, প্রথম দিন তিনি চান্স দিলেন না কত সতর্ক। তারপরে আমরা আবার যদি ধরি তো নিয়ে দিব থানায়, থানা লড়া ঘুষ খেয়ে চাই, আচ্ছা আরো একটু আগায় দিয়ে দিবে কোর্টে, কোর্টে নিয়ে উকিল টুকিল টিউকিল করে হাইদের ফাঁক আমাদের কোনো ইন্টারেস্ট নেই আর যাবো না মামলা লড়তে সে চলে যাবে। তারপরে আমার দুজন থেকে যেতে হয় না, দেখেন এখনো পর্যন্ত আমাদের মধ্যে এই প্রক্রিয়ায় যাওয়ার পরেও কাজটা শুরু করছেন তারা, কিন্তু মন মানসিকতা যে পরিবর্তন হয়েছে এটা আমরা ধারণা করছিলাম। এর মধ্যে দেখেন কিরকম আরো কঠোর হয়ে গেছে, এখন এক মাসের বেতন মানে দ্বিগুণ টাকা, পুরো এক মাসের বেতন দিতে হবে সবাইকে মিলে এবং সেটা 5-7 লাখ টাকা, ওই সময় যাবার সময় তার পকেটে পাওয়া গেছে 2.5 লক্ষ টাকা আর ওদের কাছ থেকে তখন দিচ্ছিল 3.5 লক্ষ টাকা, মানে ওই টাকাটা লেনদেন করতে গিয়ে আর ধরা হলো। তাই বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে এই ধরনের সংকটটা আমরা কাটাই উঠে যাবো অত সহজে এত ব্যাপার না, এত কিছুর পরও যখন করলো এরপরে তো না করতে পারতো কিন্তু তারা তো করলো, কেউ দেখো তো আমাদেরই লোক আমাদেরই কলিগ আমাদের সহকর্মী মানে টিচার শিক্ষক, বলি আমরা কোথায় যাবো। তো এই অবস্থার মধ্যে আমরা খুবই আনন্দিত খুবই খুশি যে আপনাদের ঐরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আপনাদের সকলের মধ্যে একটা উৎসাহের সৃষ্টি হয়েছে, আপনারা খুবই খাটাখাটি করছেন খুবই উদ্বুদ্ধ হয়ে একটা উৎসাহের সাথে আমরা ওই যে নাম কি আমাদের লোকবল কম ইচ্ছা করলে লোকবল পাইতে পারবো না, তাহলে আমরা অন্য কারো সাহায্য নিব, সেই হিসাবে আমরা কিছু ভালো হেডমাস্টার কিছু ভালো প্রিন্সিপাল বা ওই ধরনের লোককে আমরা ইনভলভ করে ট্রেনিং দিয়ে তাদেরকে সম্পৃক্ত করবো। তারা যদি এরকম করে 10টা 1টা জেলায় যদি বুক করতে পারি তো ওই কাজটা আপনাদের অনেক কমে আসবে এবং সাহায্য হবে এবং সহায় করতে আরো করতে পারবে, যে করে দেখা গেছে আমরা যে পারবো সম্ভব এটা করা এবং এই প্রস্তুতি আপনারা নিছেন যে ওদেরকে সহ আপনারা দিলে পুরো কাজটা কমপ্লিট করতে পারবে। তো সেই দিক থেকে আমরা আশা করি যে আপনি যে প্রচেষ্টাগুলো আপনারা নিছেন সেই প্রচেষ্টাগুলোর মধ্য দিয়ে আমরা এই কাজটা সফল হতে পারবো, এই ট্রেনিং এবং এই দক্ষতা অর্জন করছেন এবং এই প্রযুক্তি আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে, হয়তো আপনার যদি আসে কারো কারণ বা জানেন ব্যবহার করেন যখন তো আপনার নিজস্ব পাইলেন যেটা আমি ব্যবহার করতে পারবেন ওই পদের জন্য এটা আপনার ব্যবহার করবেন এবং আমরা আশা করি যে এই কাজ দেখে আমার বুঝতে আর ভবিষ্যতে কেমন আকাশ। তো এইটা বুঝবেন যে এর ফটো যদি কেউ দুর্নীতি করেন এটা অজানা থাকবে না, আমি এই কথা প্রায়ই বলে থাকি আমাদের সিলেটে একটা কথা প্রচলিত আছে যত মরা পয়সা যায় পদ্মা নদী ছুঁয়ে দেয়, আমি মরা ধরা যাই হই না কেন আমি শিক্ষা মন্ত্রণালয় পদ্মা নদী এমন কোনো কথা নাই এমন ঘটনা যে আমি জানি না, যেমন সবকিছু জানলেই যেমন বাদ দিয়ে উঠবো তাও আমি করি না, আমি এটা বিচার করি বিবেচনা করি আমি কোনো বলিও না মনে রাখি করতে হয়তো বলি ওটা কাজে লাগাই, কারণ আমাকে কেন বলবেন আপনি আপনার স্বার্থে আমাকে এসে বলবেন যে আপনি খুব ভালো কাজটা করছেন, আপনার স্বার্থে ওই লোকটাকে দান করার জন্য ওর বিরুদ্ধে বলবেন, সে এমন জায়গায় বলে যাবে যেন কথাটা আমার কাছে আসতে পারে সে তারা পাশে আসবে না,
তাই নানা ভাবে হবে এবং নিজেরা অবাক করবেন, কথা বলবেন, এখানের বিরুদ্ধে লাগান। আমি তো খুব ভালো করে জানি এখানে যে কি পরিমাণ, বিশেষ করে আমাদের বিসিএস শিক্ষক ক্যাডারদের মধ্যে অফিসার হওয়ার পরে তাদের মধ্যে যে কি পরিমাণ পরস্পরের একটা দ্বন্দ্ব আছে, সংঘাত আছে, এবং এমন সব বিশ্রী বিশ্রী প্রচারণা এখানের বিরুদ্ধে চালায় আমি মনে হয় জানি না। ছাত্রবাদে মানে মেয়েরা মেয়েদের সম্পর্কে কি পরিমাণ খারাপ খারাপ কথা বলে অনুভব করতে পারবেন না, এগুলো আমরা মেনে চলতেছি আমি জানি না। তার আপনারা মনে করবেন না যে আপনার সবটাই আমি জানবো তা না, আমার কানে এসে যাবে, আমি দায়িত্ব শুনছি, কান বন্ধ রাখলে শুনে দেব। এবং আমি না শুধু, এই রকম তো পদ্মা নদী আরো আছে, ছোটখাটো পদ্মা নদী, বড় পদ্মা নদী, বাঘা ভালো বন্ধ সব মিলে কিন্তু আমাদের লিডারশিপ এখন মোটামুটি আমাদের ওখানে খুবই স্ট্রং, আপনারাও খুবই স্ট্রং হয়েছে। আমি আগেই বলছি বিচ্ছিন্ন কিছু ঘন্টা এখন থাকতেও পারে, ওরা মনে করবেন না যে আমরা যাই না, উনি যে গেল আমার টাকায় যাবে জানলাম কি করে, আমরা আগেই বুঝছি ওনাকে ফলো করছি, তারা ফলে বুঝছি টাকায় যাবে না মানে, তাহলে আমি জানতে পারতাম দেখে অনেক আগে আমরা জানতে পারতাম, আমরা ওই টিচাররা কখনো রাজি হয়নি আর তারা ভয় পাচ্ছে, উনি লিখে দিয়ে বলে দিয়ে আসছেন যে টাকা যদি না দিবা যা জানি হবে খারাপ হবে, কি খারাপ তার বুঝতে দুর্গে যাবে না মাই খাবে এখানে, তার ক্ষমতা কতটুকু ঘুমানো পারবে। এবং এইখানে আমরা অনেককে ধরছি, ঢাকা শহরে একজনে 13টা বাড়ি বানাইছে এইখানে চাকরি করে, বাড়িটা সবটাই যে ধানমন্ডি গুলশান তা না, এই আশপাশে দূরে দূরে যদি বুদ্ধিমান লোক তো এই দূরে দূরে কিনে রাখছে, জমির দাম বাড়ছে, পরে এক সময় এখন প্রত্যেকটা ভালো হয়ে গেছে, নানা জায়গায় এরকম হয়েছে, সব জায়গাতেই এরকম হয়েছে, খালি যে অফিসার ছোট তা না, মন্ত্রীটাও শু আমিও শু, আমি না ওরকমই হয় এই জগতে এরকমই চলে আসছেন। সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের খারাপ যে দিকগুলো ত্যাগ করতে হবে, ভালো দিকগুলোকে দায়িত্ব দিতে হবে, এবং এই সম্ভাবনাটা আমাদের দেশে দেখা দিচ্ছে যে আমরা এটা করতে পারি, বাস্তবে সম্ভব, একশো বছর দারিদ্রই আমাদের একমাত্র, এখানে মানুষ প্রায় 3000 বছর ধরে বাস করে, আমরা কোনোদিন স্বাধীন ছিলাম না, কোনোদিন সবাই মিলে পেট ভরে ভাত খাইতে পারি, কিছুটা খুব বেশি খাইছে, সাধারণ মানুষ ভাত খাইতে পারি। দর্শক আর এই ভিডিও কিনা আমার সাথে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাস ফোন এই চাহ।